বাংলা সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য মণিমুক্ত সাজিয়ে আমরা নিয়ে এসেছি আমাদের এই বিশেষ অডিও উপস্থাপনা। আপনারা শুনছেন অডিও ভাইবস বাই কেডি, যেখানে নিয়মিত ব্যবধানে আমরা আপনার পছন্দের গল্প শোনার অভিজ্ঞতাকে এক নতুন মোড়কে মোড়ে উপস্থিত করি আপনাদের সামনে। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মেডেল। বাংলা সাহিত্য জগতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক অবিস্মরণীয় নাম। বাংলা সাহিত্যের সাথে যারা সামান্যতম পরিচিত রয়েছেন তাদের কাছে এই নামটি একেবারেই নতুন নয়। ওনার অসংখ্য ভালো রচনার মধ্যে থেকেই আমরা আজকের গল্পটি নিয়ে এসেছি আপনাদের জন্য। তাহলে কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে নিন, শুরু হচ্ছে আজকের গল্প মেডেল। কয়েক বছর পূর্বে এই ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে। আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতার দরুন হয়তো চোখে ভুল দেখে থাকবো বা ওই রকম কিছু, কিন্তু আমার মন বলে তা নয়। ঘটনাটা মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণ ঘটেনি, আমার তখনকারের অভিজ্ঞতাই সত্যি। এখন যা ভাবছি তাই মিথ্যে। ঘটনাটা খুলে বলা দরকার। প্রসঙ্গক্রমে গোড়াতেই একথা বলে রাখি যে গত 10 বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগবালাই নেই, আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে, এবং যে সময়ের কথা বলছি এখন থেকে 4 বছর আগে তখনও সম্পূর্ণ সুস্থ ছিল। আমার স্কুলমাস্টারের জীবনে অত্যাশ্চর্য বা অবিশ্বাস্য ধরনের কখনো কিছু দেখিনি। অন্য 5 জন স্কুলমাস্টারের মতোই এক ঘেয়ে রুটিন বাঁধা কর্তব্যের মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলেছে আজ বহু বছর। সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছু পরে একদিন ক্লাসে পড়াচ্ছি, এমন সময় একটি ছেলে আরেকটি ছেলের সঙ্গে হাত কাড়াকাড়ি করে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, আমার চোখে পড়ল। আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতে অন্য একটি ছেলে বলে উঠল, স্যার কামিক্ষে সুধীরের মেডেল কেড়ে নিচ্ছে। কার মেডেল? কিসের মেডেল? সুধীর নামে ছেলেটি দাঁড়িয়ে উঠে বললে, আমার মেডেল স্যার। অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম, ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষে? কামিক্ষে ওরফে কামাক্ষাচরণ মৌলিক নামে ছেলেটি বললে, নিচ্ছিলাম না স্যার, দেখতে চাইছিলুম, তাও দেবে না। ওর মেডেল যদি ও না দেয় তোমার কেড়ে নেওয়ার কী অধিকার আছে? বসো, ওরকম আর করবে না। কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভ্রাতৃভাব ও সখ্য থাকার ঔচিত্য সম্বন্ধে নাতি দীর্ঘ একটি বক্তৃতা দেওয়ার পরে ঈষৎ কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলুম, কই 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 কী মেডেল দেখি, কোথায় পেলে মেডেল? ভেবেছিলুম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা, সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয়ে থাকে, তারই কোনো কিছুতে সুধীর হয়তো চতুর্থ স্থান বা ওই ধরনের কোনো সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু একটা আধুলির মতো মেডেল পেয়ে থাকবে, এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে 5 জনকে গর্ব ভরে দেখাতে চাইবে। এমনকি এই ছুতো অবলম্বন করে ক্লাসচ্যুত হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে একবেলার জন্য ছুটিও চাইতে পারে। সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছুল তখন সেটাকে তাচ্ছিল্যের সাথেই হাত পেতে নিল, কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসল, না না এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয়, মেডেলটা পুরনো, বড় ও ভারী চমৎকার গরম, কী জিনিস দেখি। মেডেলের গায়ে কি লেখা রয়েছে আধো অন্ধকার ক্লাসরুমে ভালো পড়তে পারলুম না। ওপিঠ উল্টে দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা, পকেটে চশমা নেই, মনে হলো অফিস ঘরের টেবিলে ফেলে এসেছি।
ইতিমধ্যে অনেকগুলি ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারিপাশে মেডেল দেখবার জন্য। তাদের ধমক দিয়ে বললুম, যাও বসোকে সব, ভিড় করো না এখানে। একটা ছেলেকে বললুম, এই কি কি লেখা আছে মেডেলের গায়ে পড়ো তো। ক্লাস ফোরের ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়লে, সিবাস্টোপোল ভিক্টোরিয়া রেজিনা, ও পিঠে সার্জেন্ট এস বি পার্কিন্স, সিক্স ড্রাগন গার্ডস, 1854 সাল। দোস্তুর মতো অবাক হয়ে গেল। ক্রাইমিয়ার যুদ্ধের সময় সিবাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করবার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ড সৈন্যদলের সার্জেন্ট পার্কিন্সকে। এ তো সাধারণ জিনিস মোটেই নয়। ক্রাইমিয়া, সিবাস্টোপোল, চার্জ অফ দি লাইট ব্রিগেড, কিন্তু কলকাতার নীলমণি দাস লেনের সুধীর সাহার কাছে সে মেডেল কোথা থেকে আসে? এদিকে এসো, এদিকে এসো, এ মেডেল কোথায় পেয়েছ? ওটা আমার স্যার। তোমার তো বুঝলুম, পেলে কোথায়? আমার দাদু দিয়েছেন স্যার। তোমার দাদু কোথায় পেয়েছিলেন জানো? হ্যাঁ স্যার, জানি তো। আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল। কিভাবে? আমাদের মদের দোকান ছিল কিনা স্যার, মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বাধা রেখে গিয়েছিল, আর নিয়ে যায়নি, দাদুর মুখে শুনেছি। হিসেব করে দেখলুম 86 বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে। সেই বছরটি থেকে যে বছরের সার্জেন্ট পার্কিন্স সে যেই হোক এ মেডেল পায়, তখন তার বয়স যদি 20 বছরও থেকে থাকে, এখন তার বয়স হওয়া উচিত 106। সুতরাং সে মরে ভূত হয়ে গেছে কোন কালে। সেদিন ছিল শনিবার, সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেক দিন পরে সেদিন দেশে যাব পূর্বেই ঠিক করে রেখেছিলুম। আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন, বেশ পড়াশুনো আছে, গ্রামেই থাকেন। ভাবলুম তাকে মেডেলটা দেখালে খুশি হবেন খুব। সুধীরের কাছ থেকে মেডেলটি চেয়ে নিলুম, সোমবারে ফেরত দেব বললুম। স্কুলের ছুটির পরে বাসা থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে 2:30-এর গাড়ি ধরলুম। দেশে স্টেশনে যখন নামলুম তখন বেলা 5:30। 2 মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার আগেই হয়তো পৌঁছতে পারা যেত, কিন্তু আমি খুব জোরে হাঁটিনি। ভাদ্র মাসের শেষ, অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পথঘাট বেশ শুকনো খটখটে। পথের ধারের বর্ষা শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল অনেকদিন কলকাতাবাসের পরে, তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিলুম। এখানে প্রথমেই বলি, আমার বাড়িতে কেউ থাকে না। পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে দিয়ে আসতেন বরাবর। আমার এক বাল্য বন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে। পিসিমার মুখে শুনলুম আজ 15 হলো বৃন্দাবন বাড়ি এসেছে, শুনে বড় আনন্দ হলো। সন্ধ্যার পরেই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বার হলুম। যাওয়ার সময় সুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিলুম, বৃন্দাবনকেও দেখাবো। নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে। নদীর জল কুল ছাপিয়ে দুধারের মাঠে পড়েছে। অনেকক্ষণ বসে রইল, সন্ধ্যার অন্ধকার নামল একটু একটু, বাদুড়ের দল বাসায় ফিরছে, কোনো দিকে কেউ নেই। এক জায়গায় বর্ষার তোড়ে নদীর পার ভেঙে গেছে, অনেকটা উঁচু পার, নিচে খরস্রোতা বর্ষার নদী। জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কীরকম ভেঙেছে দেখবার ইচ্ছে হলো। পাহাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি, পাড়টা সেখানে অনেকখানি উঁচু, জল অনেক নিচে। হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছে জেগে উঠল, আমি লাফ দিয়ে পাড় থেকে জলে পড়ব।
দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছাটা যেন ক্রমে বেড়ে উঠছে। লাফাই 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 দিলাম, অথচ বর্ষার খরস্রোতা নদী, ফুটো ফেললে দুখানা হয়ে যায়। আমি সাঁতার জানি না, গভীর জল পাড়ের নিচেই, ইচ্ছেটা কিছুতেই যেন সামলাতে পারছি না। এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে লাভ দিতেই হবে, নইলে আমার জীবনের সুখ চলে যাবে। তাড়াতাড়ি নদীর পার থেকে একরকম জোর করেই চলে এলো, কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না। পা দুটো যেন ক্রমশ শিশের মতো ভারী হয়ে উঠছে। এরপর ওই বিপজ্জনক নদী পার থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার। নদীর ধার থেকে বৃন্দাবনের বাড়ি আসবার পথে ওসব ইচ্ছে আর কিচ্ছু নেই। আমার নিজের মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেলুম। কি অদ্ভুত, এরকম হওয়ার মানে কি? ট্রেনে বসে অতিমাত্রায় ধূমপান করেছিলাম মনে পড়ল। এই ভাদ্র মাসের গরমে অত ধূমপান করা ঠিক হয়নি। তার উপর বাড়ি এসে দু তিন পেয়ালা চা খেয়েছি, এইসবই ওরকমটা হয়ে থাকবে নিশ্চয়ই। তাই বৃন্দাবনের বাড়ি গেল। বৃন্দাবনকে অনেকদিন পরে দেখে সত্যিই আনন্দ হলো। দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করল, অনেক বছর ধরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনী। বড় গরম আজ, কোথাও এতটুকু বাতাস নেই, ভাদ্র মাসের গুমোট গরম। বৃন্দাবন বললে, চল ভাই ছাদে গিয়ে বসে গল্প করি, তবুও একটু হাওয়া পাওয়া যাবে। তুই আমাদের এখানে খেয়ে যাবি, মা বলে দিয়েছেন, কিন্তু তোদের বাড়িতেও খবর দেয়া হয়েছে। দুজনে ছাদে উঠল। বাড়িটা দোতলা, দোতলার ছাদের উপর একখান মাত্র ঘর আছে। আমি জানতুম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন। দোতলার ছাদে উঠে দেখলুম বাড়ির পিছন দিকটায় বাঁশের ভাড়া বাঁধা। বললুম, বাড়িতে রাজমিস্ত্রি খাচ্ছে বুঝি বৃন্দাবন? হ্যাঁ ভাই, কাকার ঘরটা মেরামত হবে। উত্তর দিকে দেওয়ালটার গা থেকে নোনা ধরা ইটগুলো বার করা হচ্ছে। বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকল। আমার কিন্তু মনটা কেমন একটা অস্থির ভাব। খানিকক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইল। বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল, আমি ছাদে পায়চারি করতে লাগলুম। ছাদে কেউ নেই, অন্ধকার ছাদটা। যেদিকটায় রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে, পায়চারি করতে করতে সেখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি, হঠাৎ আমার মনে হলো ছাদ থেকে লাফ দিয়ে পড়িনি কেন? বেশ হবে, লাফ দেব। প্রায় দমনীয় ইচ্ছে হলো লাফ দেওয়াই ভালো, লাফ দিতে হবে, দি লাফ দি। এমন সময় বৃন্দাবন ছাদের উপর এসে বললে, কই রে, আয় ঘরের মধ্যে আয়, মা চা পাঠিয়ে দিচ্ছেন, ওখানে দাঁড়িয়ে কেন, চলে। আরও প্রায় আধ ঘন্টা কথা বলবার পরে নিচে থেকে চাও খাবার এসে পৌঁছুল। আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্প গুজব করল। তারপর বৃন্দাবন খাওয়ার কদ্দূর জোগাড় হলো দেখতে নিচে চলে গেল। ঘরের মধ্যে বড় গরম, আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগলুম। রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হলো লাভ এবার দিতেই হবে, কেউ নেই ছাদে, কেউ বাধা দিতে আসবে না, এই উপযুক্ত অবসর। সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে, লাভ দিও না মূর্খ, লাভ দিও না, পুরে চূর্ণ হয়ে যাবে। আমার মাথার মধ্যে কেমন ঝিমঝিম করছে। কতক্ষণ পর জানিনি এবং কিসে থেকে কি হলো তাও জানিনি, হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙল। দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে। এ কি সর্বনাশ, তুই 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 লাফ দিয়ে পড়লি দেখলুম যেন, ভাগ্যিস বাসে পা বেঁধে গিয়েছে তাই রক্ষে,
কি হলো কি তোর? সর্বনাশ! আমার মাথা যেন কেমন ঘুরছিল, গা ঝিমঝিম করছিল। বৃন্দাবনকে বললুম, আমি ভাই কিছু জানি নে তো। বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুইয়ে দিলে। সকলে বললে, ট্রেনে আসার দরুন আর গরমে শরীর কীরকম খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আমি জানি মাথা ঘুরে পড়ে আমি যাইনি, লাভ আমি ইচ্ছে করে দিয়েছিল। তবে ঠিক যে সময়টাতে আমি লাভ দিয়েছি সে সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করে কিছুতেই মনে আনতে পারলুম না। বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলাম। পাশ ফিরতে হঠাৎ যেন কী একটা শক্ত জিনিস বুকের মধ্যে ঠেকল। পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা। আশ্চর্য, এটার কথা এতক্ষণ একেবারে ভুলেই গিয়েছিলাম। বৃন্দাবনকে সেটা দেখালুম। ওদের বাড়ির সকলে এই মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে। রাত্রিরে নিজের ঘরে এসে শুয়ে পড়লুম। আমাদের বাড়িতে কেউ নেই বর্তমানে, একাই থাকি এক ঘরে। একটা জিনিস লক্ষ্য করছি, যখন থেকে বৃন্দাবনের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি তখন থেকে কেমন যেন এক ধরনের ভয় করছে আমার। বাড়িতে যখন ঢুকলুম তখন ভয়টা যেন বাড়ল। একা ঘরে কতবার এর আগে শুয়েছি এমন ভয় হয়নি মনে কোনো দিন। না না, শরীরটা সত্যিই খারাপ। শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়া খুবই স্বাভাবিক। আলো নিভিয়ে শুয়ে পড়লুম। আমার শিয়রের কাছে একটা বড় জানলা, জানলা দিয়ে বাড়ির পিছনের বনবাগান চোখে পড়ে। বেশ জ্যোৎস্না উঠেছে, কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না। হাওয়া আসবে বলে জানলা খুলে রেখেছি। কতক্ষণ ঘুম হয়েছিল জানি নে, ঘণ্টাখানেকের বেশি হবে না। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হতে লাগলো আমার শিয়রের দিকে জানলায় গিয়ে দাঁড়িয়ে যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হলো। অথচ কিসের যে ভয় জানি নে, এমন ভয় যে কিছুতেই শিয়রের জানলার দিকে তাকাতে পারলুম না। চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানলার গড়াদেতে দুটো হাত রেখে কে দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে, আমি ওদিকে চাইলেই দেখতে পাব। প্রাণপণে চোখ বুঝে শুয়ে রইলাম। কিছুতেই চাইব না। ঘুমোবার চেষ্টা করলুম, কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে? কি পচা গন্ধ, যেন আয়োডিন লিন্ট মলম প্রভৃতি উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো। এতকাল বাড়িতে থাকা নেই, যার উপর বাড়িঘর পরিষ্কার রাখার ভার, সে কিছুই দেখাশোনা করে না বোঝা গেল। কে যেন আমার মনের ভিতরে বলছে, যে দেখ তোর মাথার শিয়রের জানলার দিকে, যে দেখ না। ঘরের চারিধারে কিসের যেন একটা প্রভাব, কোনো অমঙ্গলজনক হিংস্র উগ্র অশান্ত ধরনের ব্যাপারটা ঠিক বলে বোঝানো যায় না। আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত। সে এমন বিপদ যা আমাকে মরণের দোর পর্যন্ত পৌঁছে দিতে পারে। এমনকি সে দোরের চৌকাঠ পার করে অন্ধকার মৃত্যুপুরীর হিংশীতল নিরবতার মধ্যে ডুবিয়ে দিতেও পারে। আমি কিছুতেই চাইবো না শিয়রের জান্নার দিকে। কিন্তু যে প্রভাবেই হোক, আমার ঘরের মধ্যে দেওয়ালের এ পিঠে তার অধিকার নেই। বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তু শালগ্রামের অর্চনা করেছেন এই ঘরে, এর মধ্যে কারো কিছু খাটবে না। আমার মনই আবার যেন এই কথাগুলি বললে। অন্ধকার রাত্রে নির্জন ঘরে মন কত কয়। জানলার ধারে কি যেন একটা শব্দ হলো, অদ্ভুত ধরনের শব্দ। কি যেন জানলার গড়াদের উপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে।
তিনবার। ভয়ে আমার বুকের ভিতর টিপ টিপ করতে লাগলো। কাউকে ডাকবো চিৎকার করে? একবার চেয়ে দেখবো জানলার দিকে জিনিসটা কি। হঠাৎ আমার মনে পড়ল, একটা ধারী বেজি অনেকদিন থেকে বাইরের দেওয়ালে কড়িকাঠের খোলে বাসা বেঁধে আছে। আজকে বিকেলেও সেটাকে একবার দেখেছি। না না, জানলার উপরকার কাঠে সেটা পোকামাকড় বা জোনাকি ধরছে, হে তারই শব্দ। কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো। ওহ, ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যারা। শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে ভয় পায় মানুষ। পাশ ফিরে এবার ঘুমোবার চেষ্টা করলো স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আমার এ ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। এ ধারণা মন থেকে কিছুতেই গেল না যে আজ রাতে আমি একা নই, আরও কে এখানেই আছে। নিদ্রাহীন চোখে সে আমার উপর করদৃষ্টি দিয়ে পাহারা রেখেছে। আমায় সে নিরাপদে বিশ্রাম নিতে দেবে না আজ। বারবার ঘুম আসে, আবার তন্দ্রা ছুটে যায়, অমনি জেগে উঠি। কিন্তু চোখ চাইতে বা বিছানার উপর উঠে বসতে সাহস হয় না। আর সেই শব্দটা মাঝে মাঝে জানলার গড়াদের উপর শুনি। খুব মৃদু করাঘাতের শব্দ, যেন শব্দটা বলছে, চেয়ে দেখ পিছন ফিরে জানলার দিকে চেয়ে দেখ। ঘামে দেখি বিছানা ভেসে গিয়েছে, ভাদ্রের ঘুমট গরম কিনা। এই অবস্থায় ভোর হলো, দিনের আলো ফুটল, লোকজনের শব্দ কানে যেতে রাত্রের ভয়টা মন থেকে কোথায় গেল মিলিয়ে। নিশ্চিন্ত মনে বেলা 9টা পর্যন্ত পড়ে ঘুম দিলুম। তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বার হওয়া গেল। এই সময় একটা ঘটনা ঘটল। তখন আমি তার বিশেষ কোনো মূল্য দিইনি, কিন্তু পরে সব কথা মনে মনে আলোচনা করে দেখে সেটা ভারী আশ্চর্য বলেই মনে হয়েছিল। ওপাড়ার পথে আমার সেই জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা। তাকে দেখবার জন্যই আমি মিডেলটা কাল রাতে সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বৃন্দাবনদের বাড়িতে নিমন্ত্রণের জন্য তার সঙ্গে দেখা করতে পারিনি। আমায় দেখে তিনি বললেন, এই যে সুরেন, ভালো আছো? কাল তুমি এসেছো দেখলুম, তখন অনেক রাত, তাই আর ডাকলুম না, বোধহয় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলে। আমি তখন ছাদে পায়চারি করছি, যে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে। তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আরো ডাকলুম না। ও লোকটি কে? খুব লম্বা বটে, যেন শিখ কি পাঞ্জাবির মতো লম্বা। এ তোমার বন্ধু বুঝি? বাঙালির মধ্যে এমন চেহারা বেশ বেশ বেশ। আমি অবাক হয়ে জ্যাঠামশায়ের মুখের দিকে চেয়ে বললুম, আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রিরে? সে কি জ্যাঠামশাই? জ্যাঠামশাই আমার চেয়েও অবাক হয়ে বললেন, তোমার সঙ্গে লোক ছিল না বলছো? একা যাচ্ছিলে? আমার চোখের দৃষ্টি একেবারে কি এত খারাপ হয়ে যাবে বাবা? আমি হেসে বললুম, তাই হবে জ্যাঠামশাই, চোখে কিরকম ঝাপসা রেখে থাকবেন, বয়স হয়েছে, আমার সঙ্গে কেউ ছিল না। তাছাড়া আপনাদের বাড়ির সামনের আম গাছটার ছায়া কীরকম আলো আধার দেখেছেন চোখে, অমন ভুল হয়? জ্যাঠামশাই যেন রীতিমতো হতভম্ব হয়ে গেলেন, বললেন, কি আশ্চর্য কাণ্ড, এতটা ভুল হবে চোখে? আম গাছের এদিকে যখন তুমি টর্চ জ্বাললে, তখন দেখলুম তুমি আর তোমার পেছনে একজন লম্বা মতো লোক। তারপর তুমি টর্চ নিভিয়ে আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে, তখন ও জ্যোৎস্নার আলো আর আম গাছের ছায়ার অন্ধকারে আমি যেন দেখতে পেলুম লোকটি তোমার পেছনে পেছনে যাচ্ছে। তোমার মাথার চেয়ে যেন একাধ লম্বা, তোমার একেবারে ঠিক পেছনে। তবে খুব ভালো তো
দেখতে পেলুম না অত দূর থেকে, আর আলো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না তো। এমনকি একবার এই পর্যন্ত মনে হলো তোমাকে ডেকে জিজ্ঞেস করি, তোমার বন্ধুটি কে? একেবারে এত ভুল হবে চোখে? এত ভুল হবে? জ্যাঠামশাইকে পুনরায় বুঝিয়ে বললুম আমার সঙ্গে কাল কেউ ছিল না, আমি একাই ছিলুম। সুতরাং তার দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এ ব্যাপারের অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না। সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল। গতকাল রাত্রের ভয়ের ব্যাপার দিনের আলোয় এত হাস্যকর বলে আমার নিজের মনে হলো যে বৃন্দাবনকে সে কথা বলিও নি। রাত্রের ট্রেনে কলকাতায় ফিরব। বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি। তখনই সন্ধ্যার অন্ধকার বেশ নেমেছে। বাউরিপাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি। বাগানটা পার হতে প্রায় 5-6 মিনিট লাগে। মস্ত বড় বাগান। বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পিছন ফিরে চাইলুম কি ভেবে। সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। আচমকা ভয়ে আমার সারা শরীর কাঠ হয়ে গেল। কেউটা ওখানে দাঁড়িয়ে? রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে আধো অন্ধকারে এক অদ্ভুত মূর্তি, খুব লম্বা। তার মাথায় ঘোড়ার বালামচির সেই এক লম্বা ধরনের টুপি, পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা। ছবিতে গোরা সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায় ঠিক সেরকম। মূর্তিটা যেন নিশ্চল নিস্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে। আমার কাছ থেকে মাত্র 10 গজ, কি তারও কম দূরে। মরিয়ার মতো আর একটু এগিয়ে গেলাম। এই ভয়ানক কৌতূহল আমাকে চরিতার্থ করতেই হবে। যেন মূর্তি নড়ে না, যেন যেন নিশ্চল পাথরের মূর্তি। কিন্তু বেশ স্পষ্ট দেখছি 7-8 গজ মাত্র দূরে তখন মূর্তিটা। আর ঘোড়ার বালামচির লম্বা টুপি ও ইস্পাতের চেনের স্ট্র্যাপ স্পষ্ট দেখতে পেলাম। আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। সারা দেহ কেমন অবশ হয়ে আসছে। মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে। বোধহয় আর আধ মিনিট এভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেত। কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে, আমার পা দুটো বেজায় ভারী হয়েছে। নড়বার উপায় নেই মূর্তির সামনে থেকে। কিন্তু ঠিক সেই সময় বাউরি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকলো। 2-3 জন লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো। আমি ওদের ডাক দিলুম চিৎকার করে। ওরা ছুটে এলো। আমায় ওখানে বনের মধ্যে দেখে তারা খুব আশ্চর্য হয়ে বললে, ওখানে কি বাবু, কি হয়েছে? তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বলল, ও আপনি কি হয়েছে কি আপনার? মুখ একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে, ভয়টাই পেলেন নাকি? বাউরি বাগান জায়গাটা কিন্তু ভালো না, সন্ধ্যের পর এখানে অনেকে ভয় পায়। ওদের লণ্ঠন যখন উঁচু করে তুলে ধরলে আমার মুখে, সেই আলোয় দেখলুম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক সেই রকমভাবে দাঁড়িয়ে। একজন বললে, কি দেখছিলেন এখানে দাঁড়িয়ে বাবু, এই সারা গাছটা? আর একজন বললে, গাছটার ডালপালা কেটে মাথায় ঝোপের মতো করে রেখেছে, যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে। চলে আসুন বাবু, চলে আসুন। আমি দেখলুম, হ্যাঁ সারা গাছই বটে। মাথার দিকের পাতাগুলি ছেটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্স গার্ডদের ঘোড়ার বালামচির টুপি। লোকের চোখে কি ভুলই হয়! কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নেওয়ার কথা বলছিল, ভেবে লজ্জা হলো মনে মনে। তিনি বৃদ্ধ লোক, তার চোখের ভুল তো হতেই পারে, আমারই যখন এই অবস্থা। ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিলে। পরের দিন স্কুলে সুধীরের মেডেলটা ফেরত দিল। সুধীর বললে,
আপনাকে দাদু একবার ডেকেছেন, আমার সঙ্গে ছুটির পরে আমাদের বাড়ি আসুন, নিয়ে যেতে বলেছেন। সুধীরের দাদু বললেন, যাক, আমার বড় ভয় হয়েছিল মাস্টারবাবু, সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গিয়েছেন দেশে শুনলাম কি না। আপনার দেশের ঠিকানা জানতুম না, না হলে একটা তার করে দিতুম। ও মেডেলটা আমার বাবাকে একজন গোড়া সৈন্য দিয়ে যায়, আমি তখন জন্মাইনি, বাধা দিয়েছিল আর উদ্ধার করতে পারেনি, বেজায় মাতাল আর গোঁয়ার ছিল লোকটা। ও মেডেলের বিপদ হচ্ছে আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে। আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনলে না, অনেক কাল আগের কথা, বাড়ি নিয়ে গেল মেডেল দেখাতে, সেই দিনই সন্ধ্যের সময় ছাদ থেকে পড়ে মারা গেল। মৃতদেহের পকেট থেকে মেডেলটা বেরুল। আমি কলের পুতুলের মতো শুধু বললুম, ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল? হ্যাঁ মাস্টার বাবু, আমার নিজের ভগ্নিপতি, মিথ্যে কথা তো বলবো না, আজ 27-28 বছর আগের কথা। ওটা আরও দু একজন নিয়েছে, তক্ষুনি ফেরত দিয়ে গিয়েছে, বলে রাতে নাকি ভয় পায়, গা ছমছম করে, কে যেন পেছনে ফলো করছে বলে মনে হয়। ও বাইরের লোকের সহ্য হয় না, প্রাণ পর্যন্ত বিপন্ন হয়, তাই ভাবছিলুম একটা তার করে দেব আপনাকে। আর একটা কথা বলা দরকার, মাসখানেক পরে আমি আবার দেশে যাই, বাউরিবাগানে ঢুকে যেখানে সে রাত্রে ভয় পেয়েছিলুম সেদিকে চেয়ে দেখে সে সাড়া গাছটা কোথাও আমার চোখে পড়ল না। যে আম গাছটার ধারে সাড়া গাছটা দেখেছিলুম, দিনও মানে বেশ বেশ ভালো করে দেখেছি, কোথাও সে সাড়া গাছ নেই, বা গাছ কেটে নিলে যে গুঁড়িটি থাকবে তারও কোনো চিহ্ন নেই। কুষ্মিনকালে সেখানে একটা বড় সাড়া গাছ ছিল, মনেও হয় না জায়গাটা দেখে। নিজের পছন্দের জিনিসকে কেউ ছাড়তে চায় না সহজে, তা সে মানুষ হোক কিংবা কোনো অশরীরী। এরপর আপনার পছন্দের কোনো জিনিস বারবার স্থানচ্যুত হলে কিংবা হারিয়ে গেলে সেটার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না সেটা একবার ভেবে দেখবেন। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মেডেল। গল্পে কথকের চরিত্রে ছিল অর্ঘদীপ, জ্যাঠামশাইয়ের চরিত্রে ছিল পার্থ, সুধীর ও তার বন্ধুবান্ধব, সুধীরের দাদু, বৃন্দাবন এবং বাউরি বাগানের বিভিন্ন লোকের ভূমিকায় আমি কৌশিক। গল্পের পোস্টারটি এঁকেছে অঙ্কিতা। পরের গল্প নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি, ততক্ষণ গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না। আমাদের গল্পের নিয়মিত আপডেট পেতে গেলে বেল আইকনে হাত ছুঁয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন অবশ্যই, না হলে কিন্তু আমাদের গল্প আপলোড হওয়ার পরেও তার নোটিফিকেশন আপনার কাছে যথাসময়ে পৌঁছাবে না। ভালো থাকুন, ভালো রাখুন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। আপনারা শুনছিলেন অডিও ভাইবস বাই কেডি।